পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য রাজ্য সরকারের একটি প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। প্রায় দুবছর ধরে এই প্রকল্পে টাকা পাচ্ছেন পশ্চিমবঙ্গের মহিলারা। কিন্তু সাগরদিঘিতে উপনির্বাচনে তৃণমূলের হারের পর থেকে সাগরদিঘি ব্লকের মহিলাদের অ্যাকাউন্টে ঢোকেনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, এমনই অভিযোগ উঠে আসছে বেশ কিছুদিন ধরেই। বিরোধীদের দাবি, সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস জয়ী হওয়ার কারণে লক্ষ্মীর ভাণ্ডার থেকে বঞ্চিত সাগরদিঘির মহিলারা। আর তারই প্রতিবাদে এদিন দুপুরে সাগরদিঘি ব্লকের সামনে অবস্থান বিক্ষোভে বসেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক বাইরন বিশ্বাস সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব। সাগরদিঘির মানুষ কংগ্রেসকে ভোট দিয়েছে, তাই প্রতিহিংসা রাজনীতি চলতে হবে। রমজানের মাস, এই সময় ঘরের মা বোনদের টাকা কেড়ে নেওয়ার মধ্যে দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী আপনি ভালো করছেন না কিছু বলতে পারি। মানুষের দু আশীর্বাদ দিয়ে কাউকে মুখ্যমন্ত্রী হতে হয়, কাউকে এমপি হতে হয়, কাউকে এমএলএ হতে হয়। তারপরে যদি নেতারা মনে করে যে মানুষ দয়া করেনি, মানুষকে তারা দয়া করেছে, তাহলে নেতাদের ভুল। যদি মনে করে যে নেতা হয়ে ভোট নিয়ে আমার মাথায় শিং গজিয়ে গেছে, তাহলে মানুষ যে শিং ভেঙে দেয় সাগরদিঘির ভোট তার প্রমাণ। তো দিদি চিন্তা করবেন না, আপনারা আপনার দলের মাথায় যেগুলো শিং এখনও আছে সেই শিং ভেঙে দেওয়া হবে ধীরে ধীরে। আর যাতে শিং গজাতে না পারে তার জন্য সব শিং ভেঙে আপনাকে আমরা গঙ্গার জলে নিক্ষেপ করবো। লক্ষ্মীর ভাণ্ডার নাকি কন্টিনিউ হচ্ছে না, তো সেই রেসপেক্টে আমি বললাম যে আপনাদের যে ডেপুটেশন পত্র আছে সেটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবো। তো নির্দিষ্ট কোনো অভিযোগ আমাদের কাছে এখনও পর্যন্ত আসেনি, সেই জন্য আমরা এমনি মৌখিকভাবে জেলায় বিষয়টি জানিয়েছি।